সেই সনাতন ধর্মের মূল কথা করিব আলোচনা, সত্যতে তা তাপট কলি করিব বর্ণনা। এই যে সত্য তেতা তাপট কলি, সত্য তেতা মানে এক থেকে আবার তিন, সত্য তেতা আবার দাপট মানে আবার তিন থেকে আবার আসলো দুই, তারপর গেল কলি চার নাম্বার গজা। এটা বুঝলাম না বাবাজি, সত্য তেতা তাপট কলি মানে এক থেকে গেল তিন, তিন থেকে আবার আসলো দু, দু থেকে আবার গেল চার, সত্য থেকে দাপট হবে, তারপর তেতা হবে, তারপর হবে কলি। এই তো আবার প্রথম প্রশ্ন করিব আলোচনা, তেতা যুগের কথা কিছু করিব বর্ণনা। একজন মহামন্যবন ভগবান শ্রীরামচন্দ্র তার স্ত্রীর সঙ্গে করিল বনবাস, বনবাসে দেখি তাহার করিল অবহাস, তার নিজের স্ত্রী রাবণে করল চুরি ঘটাইল দুর্গতি। শ্রী রামচন্দ্র তখন পাগলের মতো ঘুরে বেড়াই জঙ্গলে জঙ্গলে, রামচন্দ্র সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণি হারা ফণি, সাপের মাথায় যেমন মূল্যবান মণি হারিয়ে যায় তখন সেভাবে রামচন্দ্রের মাথার মণি হারিয়ে গেছে, সীতাকে যেন কেউ চুরি করে নিয়ে গেছে। একজন ভগবানের স্ত্রীকে যে চুরি করে নিয়ে যাবে এটা আশ্চর্য কীর্তি নয়? সে চুরি করে নিয়ে গেছিল না এই ভা এইরকমই গিয়েছিল না, কার সঙ্গে গিয়েছিল, কিভাবে গেছে? যখন জানতে পারল সে রাবণে নিয়ে গেছে, তখন হনুমানকে পাঠালো সে রাবণের কুঠিতে। সে কুঠিতে যাওয়ার সময় হনুমান যখন সাত সমুদ্র তেরো নদী পার হইয়া যায়, মধ্য জঙ্গলে মধ্য সমুদ্রের মধ্যে তখন ওই হনুমানকে আবার এক রাক্ষসীয় গিলে খাই। সে রাক্ষসীর নাম কি ছিল, তার রক্তখানা কোন পজিটিভ ছিল বলিবেন গোসাই? যে রাক্ষসে গিলে খেয়েছিল তার রক্তখানা কোন পজিটিভ ছিল যে হনুমানকে হজম করতে পারলো না, তার মধ্যে কি ছিল? এই তো আমার প্রথমবারে প্রথম আলোচনা, গোজাই এসে আবার আবার সুন্দর করে পড়িবেন আলোচনা। এই পর্যন্ত করিকান্ত রাধাকান্ত সরি, চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল 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 হরি বল। বুঝা গেল বাবা, সত্য তেতা তাপট কলি এই চার যুগের, সত্য থেকে তেতা আবার দাপট থেকে কলি, কিভাবে একটু বুঝিয়ে দিবেন? আর ভগবানের স্ত্রী যে চুরি হয়ে গেল না এইরকমই নিয়ে গেল, যদি নিয়ে গেল রাবণ যখন হনুমানকে পাঠালো সে লঙ্কায় মধ্যে সমুদ্রের মধ্যে হনুমানকে যে গিলে খেলো রাক্ষসে, সে রাক্ষসে যে গিলে খেলো তার রক্তখানা কোন পজিটিভ ছিল আর খেয়ে বা ছিল কে, তার নামটা বা কি শোনাবেন গোসাই কেমন করে? শুনছিলাম আলতাফ হোসেনের নানান সাইজের কথা, পাগলের কথা, তিন তালাকের কথা, অনেক কিছুই বলছিলাম, বসে বসে শুনছিলাম, খুব ভালো লাগছিল। বিভিন্ন পাগল এই বিশ্বময় জুড়ে আছে, তবে আসল পাগলটাকে সেটাই আলতাফ হোসেন বুঝতে পারে নাই। নানান সাইজের পাগল দেখেছে কিন্তু পাগলটা পাগলামি করছে কার জন্য সেই জায়গাটায় এখন আলতাফ হোসেন পৌঁছাইতে পারে নাই। আকাশে ঘুড়ি দেখে সে উড়ে বেড়ায়, কাগজের ঘুড়ি সত্যি উড়ে, কিন্তু উড়ে কথা সত্য তার পেছনে কারণ আছে, নিচ থেকে লাটিম সুতোর সংযোগে কাগজের ঘুড়িটাকে হাওয়ার মাধ্যমে ওড়াই নিচ থেকে, কি বাবা তাই তো না, ভুল বললাম আমি? প্লাস্টিকের পুতুল মঞ্চে নাচে আমরা দেখি কথা সত্য, কিন্তু পুতুল নিজে নাচে না, পুতুলকে আড়াল থেকে কেউ নাচায়, ভুল বললাম না ঠিক বলেছি?
হ্যাঁ, প্লাস্টিকের পুতুল নাচ আমরা আগে দেখেছি, আজকাল তো পুতুল নাচ উঠেই গেছে। আগেকার মানুষ যারা পুতুল নাচ দেখেছে, কিন্তু পুতুল মঞ্চে নাচে অতি সত্য কথা, কিন্তু পুতুল নাচে না, তাকে পিছনে উপর থেকে সুতো দ্বারাতে সাহায্যে কোন একজন পুতুলটাকে নাচায়, তাই পুতুল নাচে। আকাশে ঘুড়ি উড়ে কথা সত্য, কিন্তু ঘুড়ি এমনিতে উড়ে না, তাকে নিচ থেকে লাটাইয়ের সংযোগে সুতো দিয়ে আকাশে ওড়ায়, তাই ঘুড়ি উড়ে। ঘুড়ি মনে ভাবে আমি কতই ভালো না উড়ছি, কথা সত্য, কিন্তু ঘুড়ি ভাবে না আমি নিজে উঠছি না, আমাকে কে নিচ থেকে লাটাম ধরে উড়াই, লাটাই ধরে তাই ঘুড়ি আকাশে উড়ে। তুমি বিশ্বময় হাজারো পাগল দেখেছো, কিন্তু পাগলের পাগলামির মূলে কে? কি বাবা, কে পাগলটাকে পাগল বানিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে, হে অর্জুন, আমি প্রতিটা জীবের মধ্যে অব্যক্ত রূপে পরমাত্মহে লুকাইত আছি, যে জীব আমার ধ্যান করে না সে আমার মধ্যে থাকে না, তিনি আমার মধ্যে আছেন তাই আমি বেঁচে আছি, তিনি না থাকলে আমি বাঁচতে থাকতে পারতাম না। 21,600 বার বায়ু সংযোগে আমার মধ্যে আসা যাওয়া করে তাই আমি বেঁচে আছি বলে দাবি করি, কিন্তু আমি তাকে স্মরণ করি কি? একটি বারও স্মরণ করি না। ইসলাম শাস্ত্রে আমি কোরআন শরীফ পড়েছিলাম, তার মধ্যে সূরা কাফের মধ্যে বলেছে নাহনু আকরাবেলাহে মিন হাবলিন ওয়ারিদ, আল্লাহ বলছেন আমরা তোমার সাহারক হইতেও নিকট হব, হে বান্দা তুমি আমাকে দেখিতেছ না, আল্লাহ ফরজ করেছে বান্দার প্রতি। আরো আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে লুকিয়ে আছে, তার সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করি না। ইসলামীরা কুলুবেল মোমিনিন আরসুল্লাহ তাআলা, প্রকৃত মোমিনের কলবে আল্লাহর আরশ, তাহলে কালবের মধ্যে আল্লাহ আরশ করে আছেন বলেই আমরা বেঁচে আছি। ইসলাম শাস্ত্রে ইহা বলেছে, এই কথাটা থাক, তাহলে এইটাই বুঝতে হবে যে আমরা কেউ পাগল নই, আমাদেরকে কেউ পাগল বানিয়েছে, যাকে যেভাবে ডিউটি দিয়েছে সে সেই অভিনয় করে চলেছে এই পৃথিবীর নাট্যমঞ্চে। কোন একটা নাটকের বই যেমন নাট্যকার লিখে, যার যেটা অভিনয় মঞ্চে সে সে অভিনয় করে, কেউ রাজা কেউ মন্ত্রী কেউ পাগল কেউ সেনাপতি গরিব চাষী, নানাজন নানান সাইজের অভিনয়, যার যতটুকু লিখা অতটুকুই সে অভিনয় করে চলেছে। অভিনয় যখন শেষ হবে, যবনিকা নেমে আসবে, তখন মঞ্চ থেকে নেমে চলে যাবে এই পৃথিবীর নাট্যমঞ্চে। আমরা যার যতটুকু অভিনয়, আমরা ছোটোবেলায় শিশুকালে শিশু ছিলাম, তারপরে যৌবন কাল যখন হলাম তখন আমরা দাদা হলাম, তারপরে একটু বড় হলাম যখন তখন আমাদেরকে সবাই কাকা বলতে শুরু করলো, তারপর একটু যখন বড় হলাম আমি মানুষটাকে মানুষ আমাকে তখন দাদু বলতে শুরু করলো, কয়দিনকে বাদ আমি পটল চললাম বা তা হলে হলো, যার ডিউটি শেষ আমার, যবনিকা নেমে এলো, থাক সেই জায়গাটা। তাহলে মূলে একজন আসল পাগল যে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে নানান সাইজের পাগল বানিয়েছে। যিশু বলেন, মোহাম্মদ বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন, বামাখেপা বলেন, তৈলঙ্গ স্বামী বলেন, লোকনাথ ব্রহ্মচারী বলেন, এইসব পাগলগুলোকে কোন একজন পাগল বানিয়েছে, সেই পাগলের পাগলামিতে পাগলগুলো ঘুরে বেড়াই ওই পাগলকে পাওয়ার জন্য। এরা পাগল কেন? না তো ওকেই পাওয়ার জন্য এরা সবাই পাগল। আমরা সংসার মায়াজালের মধ্যে জড়িয়ে আছি, যদি কেউ এই বন্ধন কেটে ওই পাগলের সন্ধান করতে পারি তাহলে আমাদের মুক্তি, নচেত মুক্তি নাই। গান শুনছিলাম, সুন্দর একটা কথা বলেছে যে 70 পরে দ্বাপর হবে, তারপরে ত্রেতা হবে, তারপরে কলি হবে। তাহলে 70 দ্বাপর ত্রেতা কলি, তবেই তো যুগটা 1 2 3 4 ভাগে পড়বে। তা না হয়ে 70 পরে ত্রেতা যুগ আসলো কেন, তার মূল কারণটা কি, দ্বাপর হলো না কেন, এ কথাটার পিছনে গৌতম মুনির জায়গায় পিছিয়ে যেতে হবে। গৌতম মুনির স্ত্রী অহল্যার, দেবরাজ ইন্দ্র তার সর্বনাশ করেছিল সতীত্ব নষ্ট করার কারণে, গৌতম মুনির অভিশাপে অহল্যা পাথর প্রায় হয়ে আশ্রমের মধ্যে পড়ে রইলেন। বিনা অপরাধে অসহায় সতী মেয়ে, ভৌলবশত দেবরাজ ইন্দ্র তার সর্বস্ব লুট করার জন্য গৌতম মুনি অহল্যাকে অভিশাপ দিয়ে বলেছে, অহল্যা
নিয়ে স্বামীকে নিয়ে এত কাল সংসার আবদ্ধ থাকলে, অথচ আমার অবর্তমানে অপর পুরুষ তোমার সঙ্গে, সে তার মনস্কামনা পূর্ণ করে গেল, তুমি চিনতে বুঝতে পারলে না, জানলাম হয় বুঝলাম যে না তুমিও তার সঙ্গে সঙ্গ দিয়েছিলে, যাও তুমি পাশানি হয়ে যাও। আর দেবরাজ ইন্দ্রকে অভিশাপ করেছিল সহস্রজনী হবে তোমার শরীরে। দেবরাজ ইন্দ্র বললেন আমি ভুল করেছি, বলছি এমন কিছু ভুলের ক্ষমা হয় না, ক্ষমার একটা সীমা থাকে, একটা রবারকে ধরে টান দিলে বড় হয়, একটা রবারের ফিতি টান দিলে বড় হয়, কিন্তু বড় হয় বলে তার একটা সীমা আছে, বেশি টান দিলে পটাম করে মাঝখানে ছিঁড়ে দুই দিকে চলে যায়। তেমনি কিছু অপরাধের অপরাধ করলে তার ক্ষমা আছে, আর কিছু অপরাধ করলে তার ক্ষমা হয় না। তাই সেই জায়গাটাই দাঁড়িয়ে গৌতম মুনি অভিশাপের কারণে দেবরাজ ইন্দ্রের দহিতে সহস্র জনিদার সৃষ্টি হয়েছিল। দেবতাদের অনুরোধে সেই সহস্র জনিদার হলেন সহস্র লোচন। তাই দেবরাজ ইন্দ্রের একটা নাম সহস্র লোচন। কিন্তু অহল্যা পাশানি পড়ে রইল জঙ্গলে, অসহায় নারী কাঁদতে কাঁদতে স্বামীকে বললেন বলুন বলো আমার মুক্তি কিসে, এই যে অপরাধ আমি করলাম, আমাকে অভিশাপ দিয়েছ, আমি পাশানি, বল আমি পাশান থেকে মুক্তি হব কেমন, মুক্ত হব কেমন করে। বলল চলছে সত্যযোগ, পরে আসবে দাফর যোগ, তারপর আসবে ত্রেতা যুগ। ত্রেতালীলায় প্রভু শ্রী রামচন্দ্র যখন এসে মর্তধামে জন্মগ্রহণ করবে রাজা দশরথের ঘরে, তখন তিনটি অভিলাষ পূর্ণ করার জন্য প্রভু শ্রী রামচন্দ্র এই মর্তধামে আসবে। এক অহল্যা পাশানিকে উদ্ধার, দুই তারকার আক্রোশকে বধ, আর তিন অত্যাচারী দুষ্ট দুরাচার লঙ্কাপতি রাবণকে সবলে বিনাশ করার লাগি ভগবান শ্রীহরি বিষ্ণু ত্রেতা যুগে জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে সত্যর পরে দাফর, তারপরে আসবে ত্রেতা, পড়ে রইল পাশানি। কয়েকদিনকে বাদ গৌতম বলির পুত্র শতানন্দ বাড়ি ঢুকেছে, ছেলের স্বভাব মা মা করে বাড়ি ঢোকা, মা মা বলে চিৎকার করতে করতে, মা তুমি কোথায়, তুমি সাড়া দিচ্ছ না কেন? মায়ের সাড়া না পেয়ে ছুটতে ছুটতে গিয়ে বাবার কাছে, গৌতম মুনির কাছে বলছে বাবা আমি কতক্ষণ ধরে মাকে ডাকলাম, মাকে দেখতে পেলাম না কেন? সদানন্দ গেছিল তপস্যায়, বলে তোর মার সাড়া দেবে না। বলে কেন দেবে না? বলছে তোর মা পাশানি হয়ে গেছে। বলে কেন? বলে আমার অবর্তমানে দেবরাজ ইন্দ্র তোর মায়ের সতীত্ব নষ্ট করেছিল, আমি তাই অভিশাপ দিয়েছি, সেই অভিশাপে সে পাশানি হয়ে গেছে। বলছে বাবা মায়ের মুক্তি, বলছে ত্রেতা যুগ চলছে সত্য, তারপর আসবে দাপর যুগ, তারপরে আসবে ত্রেতা যুগ, তখনই তোর মা মুক্ত হবে। শতানন্দ এক দৃষ্টি বাবার মুখের দিকে তাকিয়ে যাচ্ছে, দুই নয়ন গড়িয়ে ঝরঝর করে জল ঝরছে, দুই নয়ন গড়ি অশ্রু বাড়ি ঝরে পড়ছে। অবাক হয়ে গৌতম মুনি বলছে কি হলো রে? বলছে বাবা অতদিন পর্যন্ত মায়ের জন্য আমি অপেক্ষা করে থাকতে পারবো না। বলো না বাবা, যুগের পরিবর্তন কেমন করে ঘটানো যায়? বলছে ভগবান শ্রীহরি বিষ্ণু ব্যতিরেকে কারো কোনো ক্ষমতা নাই। ঠিক আছে আমি চললাম, জানো বাবা মায়ের কোলে মাথা না রাখলে আমার ঘুম হয় না, মা নিজে হাতে আমাকে মুখে খাইয়ে না দিলে আমার পেট ভরে না, মাকে না দেখলে আমি থাকতে পারি না, অতদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, আমি চললাম। সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে পর্বতের উপরে উঠে এক পায়ে দাঁড়িয়ে উপরে জোড়হাত করে বড় প্রভু শ্রীহরি বিষ্ণুকে আহ্বান করতে শুরু করলেন, তপস্যা শুরু করলেন, ধ্যান। এমন কঠোর তপস্যা, রোদে দাঁড়িয়ে থাকে, বৃষ্টিতে ভিজে ঠান্ডায় দাঁড়িয়ে থাকে,
ভগবান শ্রীহরি বিষ্ণু আর থাকতে পারলেন না, সতানন্দর করুণ প্রার্থনা তার কান্নাই। বৈকুণ্ঠ ধাম ছেড়ে সে সতানন্দর সামনে উপস্থিত হলেন। ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে সতানন্দ বলো তোমার এত কঠোর তপস্যা করার কারণটা কি? বলছে, প্রভু আপনি যদি এসেছেন আমার মাকে ফিরিয়ে দেন। বলে, তোমার মা তো অভিসম্পিত। বলে, হ্যাঁ আমি জানি, আমি শুনেছি সত্যের পরে দাপর তারপরে ত্রেতা, আর ত্রেতা যুগে হে ভগবান তুমি আসবে। আমার এটাই প্রার্থনা, সত্য যুগের পরে ত্রেতা যুগ আনায়ন করো, দাপরকে পিছিয়ে দাও, তা নাহলে অতদিন পর্যন্ত আমি মায়ের জন্য অপেক্ষা করে থাকতে পারবো না। সতানন্দর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু কথা দিয়েছিলেন, তাই সত্যের পরে হল ত্রেতা। যে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করলেন চার অংশে, একটা গান করি বাবা, তারপরে কথা প্রসঙ্গ আসবো। যে ভগবান রামচন্দ্র রামায়ণ লীলায় মেন নায়ক হয়েছিল হনুমান, একটা হনুমানের গান শোনো। করেছিল ভক্তি হনুমান পাইল তাই মুক্তি, রামায়ণে লিখেছে প্রমাণ, জয় রাম ভক্ত হনুমান গো, জয় রাম ভক্ত হনুমান। করেছিল ভক্তি পাইল তাই মুক্তি, রামায়ণে লিখেছে প্রভাব, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান। ত্রিকালক রাবণ ধ্যানেতে জানিয়া মহালক্ষী চুরি করে মুক্তির লাগিয়া, ত্রিকালক রাবণ ধ্যানেতে জানিয়া মহালক্ষী চুরি করে মুক্তির লাগিয়া, ধন বানরে কোন রাবণ পদের কারণ, কারণ সঙ্গে নিল ভগবান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হনুমানে ছিঁড়ে ছুড়ে ফেলে দিল রাম কন্ধনায় জেনে, মুক্তার মালা গলে দিল হনুমানে, ছিঁড়ে ছুড়ে ফেলে দিল
সাইজে নেই। রাম নামে ভক্তি কত বুক চিরে দেখায় সে তো, রাম নামে ভক্তি কত বুক চিরে দেখায় সে তো, ভক্তিতে ছিল বলবান। জয় রাম ভক্ত হনুমান চিনে নিল দেবতা, মানুষ এমন নরাধম মানে না কে যে বিধাতা। বলে পশু হনুমান চিনে নিল দেবতা, মানুষ এমন নরাধম মানে না কে যে বিধাতা। অধমে গ্রামে কই পদে পদে পরাজয়, কাউরে বানরের জয় গান। জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম ভক্ত হনুমান, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাবণ ত্রেতা যুগলীলায় নয়, তিনি এমন দুর্ধর্ষ দুর্মতি ছিলেন, তাই তিনি সমস্ত দেবতাদেরকে পর্যন্ত চুলের মুঠি ধরে টানতে টানতে লঙ্কায় নিয়ে গিয়ে দেবতাদেরকে দাসত্ব করিয়ে নিয়েছিলেন। দেবরাজ ইন্দ্রকে নিয়ে ঘোড়ার ঘাস কাটিয়ে নিয়েছিলেন, যমরাজকে নিয়ে ঘর দুই ঝাঁট দিয়ে নিতেন, দেবতাদের উপরে অকথ্য অত্যাচার চালাইতেন। লঙ্কাপতি রাবণ যিনি অমর বর পেয়ে এমন এক জায়গায় দাঁড়িয়েছিলেন, তিনি বলে বুঝেছিলেন যে একমাত্র আমার মৃত্যু ভগবান শ্রীহরি বিষ্ণু ব্যতিরেকে নয়। তাই লঙ্কাপতি রাবণ সমগ্র দেবতাদের চুলের মুঠি ধরে টানতে টানতে লঙ্কায় নিয়ে গিয়ে কঠোর শাস্তি এবং তাদেরকে পরিশ্রম করিয়ে নিতেন। এমতো অবস্থায় লঙ্কাপতি রাবণ একদিন গভীর রাত্রে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ দেখছে জঙ্গলের মধ্যে কয়েকজন কে যেন ফিস ফিস করে কি করছে। উনি আড়াল থেকে দাঁড়িয়ে দেখছেন দেবরাজ ইন্দ্র, যমরাজ, বরুণ দেব, ইহারা সকলেই দেবতারা সবাই একটা গোপন মিটিং করছেন। আর সেই অন্ধকারে মিটিংয়ের মধ্যে পুরোহিত ছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। এ অবস্থায় দেবরাজ ইন্দ্র বললেন, প্রভু আমাদেরকে এত কঠোর শাস্তি দেন রাবণ যে আমরা সহ্য করতে পারছি না, কাজে একটু ফাঁকি দিলে চিড়িদের দিয়ে চাপ দিয়ে আমাদের পিঠের ছাল তুলে দেয়, আমাদের বাঁচার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, একটু সহ্য করো, অতি অল্পক্ষণের মধ্যে ভগবান আসবেন। চট করে দেবরাজ সঙ্গে সঙ্গে যমরাজ বললেন, আমি একটা কথা বলবো, রাবণ আমাদের যতই কষ্ট দিক না কেন, রাবণ তো একদিন মরবে, আর রাবণ যেদিন মরবে আমি যমরাজ আমার হাতে রাবণ গিয়ে পড়বে, আর আমার হাতে যখন পড়বে রাবণ আমাকে যে কষ্ট দিচ্ছে আমি সুদে আসলে সব তুলে নেব। আমি বলে রাখলাম, রাবণ আড়াল থেকে শূন্য সুপুর শুনে আর সহ্য করতে না পেরে ছুটে গিয়ে বলছে, হে হে যমরাজ তুই আমার কি করবি। আর রাবণকে দেখে যমরাজ ভয়ে তখন বলছে, না প্রভু আমি আপনার কিছুই করব না। সঙ্গে সঙ্গে যমরাজকে রাবণ বললেন, এই যমরাজ শুনে রাখ, তুই আমাকে কখনো হাতে পাবি না, আমার 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি কাউকেই তুই আমার হাতে পাবি না আমি বলে রাখলাম। রাবণ বাড়ি এসে চুপ করে ঝিম ধরে বসে আছে। রাবণের মা কৈকসী নিকষা বললেন, রাবণ কি হয়েছে, তোর এত চিন্তা কেন? অমনি রাবণ ছুটে গিয়ে মায়ের কাছে, মায়ের পাউদখানা ধরে বলছে, মা একটা কথা বলবো। বলে, কি?
বলছে বলো তো মা, জোব আমাকে হাতে পাবে না এমন কোন কর্ম আছে তুমি আমাকে সেইটা বলো। নিকোসা বললেন, জোমকে জোম তোকে হাতে পাবে না একমাত্র উপায়, তুই যদি ভগবান শ্রীহরি বিষ্ণুর লক্ষ্মীকে চুরি করে লঙ্কায় আনতে পারিস তাহলে প্রবল যুদ্ধ হবে স্বয়ং বিষ্ণুর সঙ্গে, এবং সেই যুদ্ধে তোর 1,00,000 পুত্র 16,00,000 নাতি সবাই মুক্তি পাবে ভগবান শ্রীহরির বিষ্ণুর হাতে, এবং তুই নিজেও ভগবান শ্রীহরির হাতে মুক্তি পাবি, আর এই মুক্তি হলে তুই সরাসরি বৈকুণ্ঠ ধামে যাবি, জম তোকে হাতে পাবে না। বলে ঠিক আছে মা, এটাই আমার সংকল্প রইল। তাই লঙ্কাপতি রাবণ এখন অত্যাচার করাকে বাদ দেবতারা সকলে গিয়ে ক্ষীরোদ সাগরের কিনারে দাঁড়িয়ে প্রার্থনা করতে লাগলেন। ওনাদের প্রার্থনা তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু সামনে যখন দণ্ডায়মান দেবরাজ সৃষ্টিকর্তা ব্রহ্মা সহ, তখন সৃষ্টিকর্তা শ্রীহরি বিষ্ণুকে বললেন, লঙ্কাপতি রাবণ অত্যন্ত দুর্ধর্ষ দুর্মতি দুশ্চরিত্রা, এবং ওই রাবণের অত্যাচারে দেবকুল সমস্ত কিন্নর গন্ধর্ব সকলে অতিষ্ঠ হয়েছে, এই রাক্ষসকে নিধন করা একমাত্র প্রভু আপনার হাত ছাড়া কোনো উপায় নাই। ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, আমি কথা দিলাম অতি সত্বর আমি আসছি, তবে চার অংশে। এদিকে কয়েকদিনকে বাদ একদিনকে দেবর্ষি নারদ বিনা বাজাইতে বাজাইতে বৈকুণ্ঠ ধামে উপস্থিত হলেন, আর বৈকুণ্ঠ ধামে যখন উপস্থিত হয়ে দেখছে হায় হায় আশ্চর্য কাণ্ড কারখানা, কি না তো স্বর্ণ সিংহাসনে স্বয়ং লক্ষ্মী দেবী বসে আছে, লক্ষ্মী দেবীর ডান পাশে একটা বিষ্ণু বসে আছেন, আরো ডান পাশে আর একটা বিষ্ণু দাঁড়িয়ে দাঁড়িয়ে চামর দোলাচ্ছে, পিছনে একটা বিষ্ণু মাথায় ছাতা ধরে আছে, বাম দিকে আর একটা লক্ষ্মীর বিষ্ণু, সেও চামর দোলাচ্ছে, আর পায়ের কাছে নরবানর একটা হনুমান স্বয়ং মহালক্ষ্মীর চরণ সেবা করছে। দেবর্ষি নারদ আশ্চর্য হয়ে তাকিয়ে বলছে, হাই সর্বনাশ, এই দৃশ্য আমি দেখলাম কেন? একটা লক্ষ্মীর চারিপাশে চারটে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু হওয়ার কারণটা কি? সট করে পিছিয়ে পালিয়ে এসে ব্রহ্মলোকে গিয়ে বললেন, পিতা আমি মারাত্মক জিনিস দেখে আসলাম। বলে কি? বলে একা লক্ষ্মীর চার চারটে বিষ্ণু হয়ে তার সেবা করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি তো জানি না, কে জানে? তা বলছে ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান এটা একমাত্র ভোলানাথ জানে। চলো কৈলাস পর্বতে। দুজনে কৈলাস পর্বতে যখন উপস্থিত হলেন, দেবাদিদেব মহাদেব ভোলানাথ ধ্যানে মগ্ন, সৃষ্টিকর্তা ব্রহ্মার চরণে শব্দে চোখ নয়ন মেলে চেয়ে দেখে বলছে, আপনাদের আগমন। তা বলছে, দেবর্ষি নারদ দেখে আসলো বৈকুণ্ঠ ধামে, একটা লক্ষ্মীর চার চারটে বিষ্ণু, কারণটা কি? বলছে, ও ত্রেতাযুগ লীলায় ভগবান শ্রীহরি বিষ্ণু চার অংশে জন্মগ্রহণ করবে রাজা দশরথের ঘরে, রাম লক্ষ্মণ ভরত এবং শত্রুঘ্ন, আর মহালক্ষ্মীর হবে মহা কষ্ট, তাই লক্ষ্মীকে সান্ত্বনা দেবার জন্য চারটে বিষ্ণু হয়ে লক্ষ্মীর সেবায় রত। বলছে, চরন্তল একটা নরবানর রূপী, বলে আমি এক অংশে হনুমান হয়ে গিয়ে আমি মায়ের সেবা করব, কারণ লঙ্কার কাঁটাপিদা পাহাড় জঙ্গল এরিয়া, সেখানে রাক্ষস কুলে গিয়ে মা থাকতে পারবে না, আমি হনুমান মাকে উদ্ধার করার জন্য লঙ্কাতে আমাকেই বারবার যেতে হবে, এটাই শেষ কথা। তাহলে এবার এই জায়গায় আসুন, যে হনুমানকে ষোড়শ আর রাক্ষসী হনুমান উড়ে যাবার সময় গিলে নিয়েছিল, তার গর্ভের মধ্যে যখন গেলেন তখন ষোড়শী রাক্ষস হজম করবে কি? হনুমান নিজের দেহটাকে বাড়াইতে শুরু করলেন, তখন রাক্ষসী আর সহ্য করতে পারলেন না, বড় করে যে হা করেছে আর অমনি ছোট্ট হয়ে নিঃশ্বাসের মাধ্যম দিয়ে বাইরে মুখ দিয়ে বেরিয়ে আসলেন। মূলত উদ্দেশ্য কি ছিল? হনুমানের উদ্ধার করা লক্ষ্মীকে। এই লক্ষ্মী কোথায় অবস্থান করেছে একটা গান করি, আর পরে কথা প্রসঙ্গে পরে আসব। রাজা রাম
পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বরে আল্লাহ তাহারিও নাম ঈশ্বরে আল্লাহ তাহারিও নাম সবিকে সম্মতি দেন ভগবান সীতারাম প্রেম ভক্তি যাহার গতি ত্রিভুবনের প্রভুপতি ভক্তি যাহার মরতি ত্রিভুবনের যিনি গতি জীবের লাগি দিয়েছে মুক্তি জীবের লাগি নাম দিয়েছে মুক্তি নাম কইয়ে গুণ গাওয়া রঘুপতি রাঘব রাজা সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতে তপাবন সীতারাম ঈশ্বরে আল্লাহ তের নাম ঈশ্বরে আল্লাহ তাহারি নাম সবিকে সম্মতি দে ভগবান রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতে তপাবন সীতাকে হরণ করে লঙ্কাপতি রাবণ যখন লঙ্কায় নিয়ে গেছিলেন তাই সীতা দেবীকে উদ্ধার করার জন্য হনুমান সাগর লাভ দেওয়ার পরিকল্পনা করেছিলেন আর যাবার সময় হনুমান বললেন হে প্রভু সীতামা তো আমাকে কোনোদিন দেখে নাই আর আমিও সীতামাকে কোনোদিন দেখি নাই তাই সীতামা আমাকে যদি না চিনতে পারে ভগবান শ্রী রামচন্দ্র নিজের হাতের আংটিটা তুলে অঙ্গুরিটা তুলে হনুমানের হাতে দিয়েছিলেন এই অঙ্গুরিটা তোমার সীতামাকে দিলে মা তোমাকে চিনতে পারবে হনুমান আংটিটা হাতে করে মুষ্টি ভরে ধরে এবার সাগর যখন লাভ দিয়ে ওপারে পড়লেন ওপারে সাগরের নেমে হনুমান তাকিয়ে দেখছে যে হাতের আংটিটা সাগরের জলে পড়ে গেছে সর্বনাশ হয়েছে প্রভুর দেওয়া ফলক প্রভুর দেবাঙ্গরে আমি জলের মধ্যে হারিয়ে ফেলেছি আমি কেমন করে মা সীতাকে খুঁজে পাব ফিরে গিয়ে কোন লজ্জায় বলবো যে প্রভু আমি আপনার দেওয়া অঙ্গরে আমি জলে হারিয়ে ফেলেছি কথা আমি তো বলতেই পারবো না হনুমান চুপ করে ডাঙায় বসে বসে প্রভুকে বারবার দোহাত করজোরে প্রার্থনা করে বলছে হে বাবা সাগর হে মা সাগর আমার প্রভুর আংটিটা দিয়ে দাও প্রভু প্রভুর অঙ্গুরি না দিলে আমি আমার মাকে উদ্ধার করতে পারবো না দাও না প্রভু আমার প্রভুর আমার প্রভুর অঙ্গুরিটা ফিরিয়ে বাবা সাগর তুমি দাও না অঙ্গুরিটা ফিরিয়ে দাও আমি তাহলে মাকে উদ্ধার করতে যাব সারাদিন বসে বসে কাঁদলেন অঙ্গুরিটা কেউ তাকে ফিরিয়ে দিল না হনুমান বললেন যদি অঙ্গুরি ফিরে না পাই আমি এ মুখ আর প্রভুকে গিয়ে দেখাবো না এই জলে ঝাঁপ দিয়ে আমি মরে যাব সেও ভালো কিন্তু হনুমান জানে না যে জলে তার বরণ হয় না আগুনে তার দেহ পুড়ে না জমের দণ্ডতে তার কিছু হয় না এ আশীর্বাদ বহুকাল আগে সে পেয়েছে তাই হনুমান না জানা অবস্থায় সাগরে ঝাঁপ দিলেন মরার জন্য সাগরের মধ্যে যখন ঝাঁপ দিয়েছে সাগরের জলে লাভ দিয়ে অতল তলে ডুবতে ডুবতে সাগরের গভীরে চলে গেছে গিয়ে হনুমান দেখতে পাচ্ছেন সুন্দর একটা অট্টালিকা
একটা দালান বাড়ি পাকা ঘর। হনুমান বলছে, ও তাহলে এই অট্টালিকা মানে দালান বাড়িটা নিশ্চয় সমুদ্রের যে মালিক তারই হবে, নিশ্চয় এই বাড়িতে সমুদ্রের মালিক থাকে। ঠিক আছে, আমি শুধু মালিকটাকে একবার দেখতে চাই, তারপরে অঙ্গুরি দিবে কি না দিবে ব্যাপারটা আমি পরে বুঝব। হনুমান চালাকি করে লাভ দিয়ে পাঁচিল টপকে বাড়িতে প্রবেশ করে উঠানে ঘুর ঘুর করতে করতে বারান্দায় উঠেছে। দরজা ঘরে খিল দেওয়া, এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখছে একটু ফাঁক ফোলা আছে। ঘরের মধ্যে একটা মহিলা শুয়ে আছে, মুখে কাপড় ঢাকা। হনুমান বুঝল তাহলে মনে হয় এই সমুদ্রের মালিক এই মহিলাই হবে। ঠিক আছে, কিন্তু মহিলা তো ঘুমিয়ে আছে, তাকে বার করি কেমন করে দেখি। হনুমান এবার জানলা দিয়ে বলছে, মা মা গো একবার বাহির হও না মা, একটু প্রণাম করব। মা গো একটু বাইরে বেরিয়ে এসো না মা, আমি একটু তোমাকে ভক্তি করব। মা গো একবার বাইরে বেরিয়ে এসো না মা, বারবার চিৎকার করা শুনে মহিলা জেগে উঠে যেই খিলটা খুলে বাইরে পা দিয়েছে, আর অমনি হনুমান দিয়ে মহিলাকে জড়িয়ে ধরেছে। বলছে, কিরে তুই আমাকে লেজ দিয়ে জড়িয়ে ধরলি কেন? বলছে, কোনো কথা নাই, আংটিটা দাও। তা বলছে, কোথায় আঙুরি? বলছে, ওই যে প্রভুর আঙুরিটা তোমার জলে পড়ে গেছে, তার মানে তুমি নিয়েছো। আঙুরি না দিলে এমন আছাড় মারবো না, তোমার ঘর দূর ভেঙে গুড়িয়ে মুড়মুড় করে আমি বেরিয়ে যাব। মহিলা বলছো, রে তোর প্রভুর আংটি সাগরের জলে পড়েছে, তা আমি কি করে বলবো? বলছে, কোনো কথা নাই, হয় আংটি দাও না হয় এই যখন লেজে জড়িয়েছে এমন করে আছাড়ি দিব না, আছড়িয়ে তোমাকে মেরে দেব। মহিলা বলছে, ছাড় বাবা ছাড়। বলছে, আংটি? বলছে, দেব। বলছে, ও তাহলে কোনো চিন্তা নাই, আংটিটা দাও, কিন্তু ছেড়ে দিবি তারপরে তো দেব। ঠিক আছে, এইবার যাই লেজের জ্বর ছড়িয়ে দিয়ে বলছে, শোনো পালাবার চেষ্টা করো না, আমি হনুমান, আমার কাছ থেকে পালাবার চালাকি চেষ্টা করলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। বলে, না না আমি পালাবো না। ঘরের মধ্যে গিয়ে সুড়ঙ্গ দিয়ে নেমে চলে গেল। হনুমান বলছে, পালাইল নাকি? যা, সুড়ঙ্গ তো আমি দেখেছি। কিছুক্ষণ পর দেখছে দুই হাতে করে এক পাঁজা আংটির হালা, কয়েক কৌটি হবে আংটি নিয়ে এসে সামনে ধপাস করে ফেলে দিল। লে তোর প্রভুর আংটি যেটা, তুই বেছে নিয়ে চলে যা। হনুমান দেখছে প্রত্যেকটা আংটির গায়ে প্রভু শ্রী নাম চন্দ্র নাম খোদাই করা। অবাক হয়ে ভাবছে, হাই সর্বনাশ, এত আংটির মধ্যে এত নাম লেখা। বলছে, ও মা এই আংটিগুলোর মধ্যে এত, প্রত্যেকটা আংটি তো আমার প্রভু রামচন্দ্রের আংটির মতোই লাগছে, অঙ্গুরির মতো। কিন্তু বলো মা, এত অঙ্গুরি তুমি পেলা কোথায়? বলছে, হনুমান রে এই যতগুলো আংটিখানা দেখতে পাচ্ছিস ততবার এই পৃথিবী সৃষ্টি হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে, আর প্রতি প্রজন্মে সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ পার হয়ে গেছে, আর প্রতিটা যুগে ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণু চার অংশে রামরূপে জন্মগ্রহণ করেছেন, আর তার ধরনের সীতা দেবীকে লঙ্কাপতি রাবণ চুরি করে নিয়ে গেছে, আর তুই হনুমান প্রতি প্রজন্মে সাগর লাভ দিয়ে সীতাকে উদ্ধার করার জন্য গেছিস, আর প্রতিবার একটি করে আংটি ফেলে দিয়ে গেছিস, আর আমি আংটিগুলো কুড়িয়ে কুড়িয়ে গাদা দিয়ে রেখেছি। বলছে, মা তা কি করে সম্ভব? বলছে, হ্যাঁ তুই বুঝবি না, কারণ তুই তো হনুমান, তোর পিছনে লেজ গজিয়ে গেছে, মানে তুই বুদ্ধিটা তোর পিছন দিকে চলে গেছে, সামনের দিকে তোর আর বুদ্ধি নাই। বলে, মা তাহলে আংটি, বলে একটা নিয়ে যা। একটা আংটি তুলে নিয়ে হনুমান আবার ছুটলে এনে লঙ্কায়। সারা দেশ ঘুরে বেড়ায় হনুমান, মনে মনে ভাবছে, এই মহিলাকে আমি জীবনে প্রথম দেখলাম, অপূর্ব রূপবতী সুন্দরী, আর শ্বেত বস্ত্র মানে সাদা বস্ত্র পরিধান, তার সৌন্দর্যের কোনো সীমা নাই। এত সুন্দরী রূপবতী নারী ঈশ্বর কেমন করে সৃষ্টি করেছে, মনে মনে শুধু ভাবছে। ভাবতে ভাবতে বহু কষ্ট করে যখন পুকুরের পাড়ে গাছের উপরে বসলেন, সীতাদেবীর সন্ধান করতে করতে লোক মুখে জানতে পারলেন, মহিলাদের মুখে
যে লঙ্কাপতি রাবণ অশোক কানন একটা মহিলাকে নিয়ে এসে বেঁধে রেখে দিয়েছে। অম্মি ছুটতে ছুটতে গাছে গাছে গিয়ে দেখছে, হ্যাঁ গাছের গোড়ায় একটা মহিলা বসে বসে কাঁদছে, তার নয়ন জলে অশ্রু বারি ঝরে পড়ছে। অসহায় নারী গাছে কাছে বসে বসে প্রভু শ্রী রামচন্দ্রের নাম গুণগান করছেন, আশ্চর্য হয়ে ভাবছে সাগরে যে মহিলাকে দেখে আসলাম, আর এই যে মহিলাটা এটা কি, দুটোই এক মনে হয়। তাই যখন সকলে চলে গেল, হনুমান সামনে গিয়ে বলছে, মা গো আমি তোমাকে চিনতে পারছি না, বলো মা তুমি কে? বলে, হনুমান তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর প্রভু রামচন্দ্র ঘরণীর স্ত্রী সীতাদেবী। বলছে, না মা সাগরে দেখে আসলাম একজনকে, সেও কি তুমি? বলছে, রে হনুমান আমি ব্রহ্ম, আমি রুদ্র, আমি রুদ্র রুদ্রাণী, আমি সর্বময়ী, আমি শিব, আমি দুর্গা, আমি ব্রহ্ম, আমি ব্রহ্মাণী, আমি বিষ্ণু, আমি লক্ষ্মী, আমি সমস্ত সত্তার মধ্যে অবস্থান করি, আমি রাবণ হয়ে আমাকে চুরি করে এনেছি, আমি হনুমান হয়ে আমাকে উদ্ধার করার জন্য আমার সামনে আমি দণ্ডায়মান হয়েছি, আমি রামচন্দ্র হয়ে মনে মনে ঘুরে বেড়াচ্ছি, তুই আমাকে চিনবি না, আমাকে জানতে পারিস নাই, আমি কে? আমি সর্বময়ী আত্মা, সূক্ষ্ম প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব আমারই লীলা। হনুমান সষ্টাঙ্গ ভক্তি দিয়ে বলল, মা প্রভু আমার তোমার জন্য পাগল প্রায়, প্রভুকে তোমার সংবাদ না পৌঁছানো পর্যন্ত প্রভু শান্তি পাচ্ছেন না। বলে, ঠিক আছে যা। এই নিয়ে আমার অভিজ্ঞান, মাথার মণি খুলে দিয়েছিলেন হনুমানের হাতে। হনুমান ফিরে এসে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে যখন পৌঁছাইলেন, এখানে একটা কথা বলার আছে, আপনারা জানেন সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র পাগল কথা সত্য, কিন্তু শুধু সীতার প্রেমে মত্ত হয়ে, তার ভালোবাসায় উন্মুক্ত হয়ে রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে যায় নাই, স্ত্রীকে হারিয়েছে রামচন্দ্র সীতার জন্য পাগলনী হয়ে সীতাকে উদ্ধার করতে যায় নাই। সীতা লঙ্কা রাবণকে যখন রাক্ষস কুলকে নিধন করে যখন সীতাদেবীকে সুন্দর সাজে সজ্জিত করে নিয়ে এসে প্রভু রামচন্দ্রের সামনে উপস্থিত করলেন, তখন প্রভু রামচন্দ্র বলেছিল, আমি তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে, তোমার প্রতি স্নেহে আবদ্ধ হয়ে আমি তোমাকে উদ্ধার করতে আসি নাই, আমি আমার বংশের মর্যাদা রক্ষা করার জন্য এসেছি, কারণ সূর্য বংশে কলঙ্ক রোপণ করেছিলেন লঙ্কাপতি রাবণ, সূর্য বংশের পুত্রবধূ রাম ধরণী সীতা দেবী রাজা দশরথ বংশের বধূকে নিধন, আমি কলঙ্ক রোপণ করে দিয়েছি লঙ্কাপতি রাবণ, তাকে উচিত শিক্ষা দিয়ে গেলাম। তখন সীতা দেবীকে নিতে চাই নাই, সব সকলের বলার কারণে সীতা দেবীকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলেন। তুমি যে কথা জিজ্ঞাসা করেছিল তার জবাব পৌঁছে হয়ে গেছে, এবার একটা গান গাইব শুনুন, দিয়ে আমি আসর ছেড়ে দেব। যে যা ভবে বাঞ্ছা করে গো, আমার পুরায়া বাঞ্ছা হরিয়ে খাগে, হরির বাঞ্ছা কল্প তোর নাম সকলে জানে, বাঞ্ছা কল্প তোর নাম। তিনি হিন্দুর ঈশ্বর, মুসলমানদের খোদা, তার ইংরেজরা গড বলে ডাকে কভু নয় জুদা, তারে ব্রহ্ম দেশের লোকে ব্রহ্ম বলে ভজে, দেখো যিশু বলে ভজে খ্রিস্টানে, পাঞ্চা কল্প তোর নামে তার সকলে জানে, ওরে পাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানে, ওরে পাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানে, হরি বল বল ভাই, হরি বল বল ভাই, জয় গৌর, হরি বল হরি বল হরি বল।
মুসলমান মুসলমানের খোদা, ইংরেজরা গট বলে ডাকে কভু নহে জুদা। তারে ব্রহ্ম দেশে ব্রহ্ম ভজে, তারে ব্রহ্ম দেশে ব্রহ্ম ভজে, যিশু বলে বজে খ্রিস্টানে বাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানে, হরির বাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানে। ত্রেতা যুগে রাম অবতার হলো, তারপর যুগে কৃষ্ণ রূপে ধেনু জড়াইল। ত্রেতাতে রাম অবতার হলো, তারপর যুগে কৃষ্ণ রূপে ধেনু জড়াইল। এসে রাম রূপে ধরে লঙ্কাপুরে, এসে রাম রূপে ধরে লঙ্কাপুরে, দেখা দিল হনুমানে পাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানি, বাঞ্চা কল্প তোর নামে তার সকলে জানি। আবার যে যা হবে বাঞ্চা করে, যে যা হবে বাঞ্চা করে, পুরায় বাঞ্চায় কালে বাঞ্চা কল্প তোর নামে তার সকলে জানি, বাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানি। হরি বল 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 ভাই, হরি বল 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 নরসিংহ প্রহ্লাদের আকিঞ্চনে, বাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানি, ওগো বাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানি, ওগো বাঞ্চা কল্প তোর নাম তার সকলে জানি, ওগো বাঞ্চা কল্প। একটা সংক্ষেপে সময় বেশি নেব না, লিখতে চলেছি পাগলের কথা বলছো, আমি এক পাগলের কথা বলে শুনে নাও, কারণ আলতাফ হোসেন পাক্কা মুসলমান ঘরের ছেলে। তো বলকনগরের বাদশাহ ইব্রাহিম আদম বালখি, যার সানিত তীক্ষ্ণ তরবারি সমগ্র আরব দুনিয়াকে কম্পিত করে রেখেছিলেন, চোখের পলকের মতো গোটা আরবের মধ্যে যে কোনো রাজ্য উনি দখল করে নিতেন, ক্ষমতা সম্পন্ন বাদশাহ ইব্রাহিম আদম বালখি বলকনগরের বাদশাহ ছিলেন। তাই ইব্রাহিম আদম বালখি একদিনকে রাজদরবারে বসে আছে, এমন সময় দরজার সামনে একটা পাগলা এসে দাঁড়িয়েছে। দারোয়ানকে বলছে, একবার তোদের বাদশাকে ডেকে দে তো। দারোয়ান বলছে, সাহস তো মন্দ নয়, বাদশাকে ডেকে দে তো। বলছে, আমি বলছি বাদশাকে একবার ডেকে দে, আমার দরকার আছে। বারবার যখন উৎপীড়ন করছে, দারোয়ান ভাবছে পাগলাকে মারবো না, বাদশার দরবারে খবরটাই পৌঁছাই। দরবারে গিয়ে বলছে, হুজুর একটা কুৎকারা কোথাকার আধ পাগলা এসে দরজার সামনে দাঁড়িয়ে বলছে বাদশাকে একবার ডেকে দে তো, আমি কথা বলবো। বলছে, হুজুর আমি তো কাটতে চেয়ে ছেড়ে দিয়ে এসেছি। বলে, না না, যা ধরে নিয়ে আয়, কি বলে একটু শুনি।
এবারে সে সঙ্গে সঙ্গে চার পাঁচজন এসে পাঁচা ষাট টাকা ধরে টাইনতে টাইনতে দরবারে হাজির। রাজ দরবারে অনেক সভা মন্ত্রী সেনাপতি সকলেই বসে আছে আপনা আপনা সিংহাসনে। এমন সবাই সামনে গিয়ে দাঁড়িয়ে যেমন দাঁড়িয়েছে, বাদশাহ বলছে কি জন্য এসেছিস তাই বল, কি দরকার তোর বল। তা বলছে হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বলে রে, বলে কি রে, সেনাপতি দিয়ে তরবারি, বলে ওকে মারবেন না, ব্যাপারটা কি দেখি। বলছে কি ব্যাপার? তা বলছে হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার একটা বিবাহযোগ্য মেয়ে আছে ঘরে আমি জেনেছি, তাই বিবাহ করার জন্য আসলাম। বলে তোর সাহস তো মন্দ নয়, তোর কি আছে? তা বলছে আমার কি নাই, আমার আল্লাহ আছে। বলে তোর আল্লাহ আছে? তা বলে হ্যাঁ। বলছে আমার রাজ দরবার তো আমাকে বুঝতে পারছিস তো, আমি ইব্রাহিম আদম বালখি বলকনগরের আমি বাদশাহ। বলে জানি, কিন্তু আমার শুধু একমাত্র আল্লাহ আছে, আমি আপনার কাছে এসেছি আপনার মেয়েকে শাদী করার জন্য, মেহরবানি করে দেরি না করিয়ে আমার শাদীটা পড়িয়ে দিলে আমি খুশি হব। সেনাপতি ভাবছে কেটে দেব না কাটব না, সেনাপতি একটা মানুষ কাটলে তো কোনো পয়সা লাগে না, এক ছোট দিলেই হলো তরবারি ধরে আছে। বাদশাহ নামদার বলছে ঠিক আছে থাক থাক থাক, এই তুই আমাকে মেয়েকে শাদী করতে চাইবি, তার কারণটা কি? বলছে আমার দিল চাইলেও আপনার মেয়েকে আমি শাদী করবো। মন্ত্রী বললেন হুজুর আজ তিন দিন হলো শাহজাদি সাগরে স্নান করতে গেছিল, গিয়ে সাগরে শাহজাদির গলার একটা দামি মালা সাগরের পানিতে পড়ে গেছে, তা যদি ওকে বলেন ওই মালাটা কুড়িয়ে তুলে এনে দেবে। যান, আমাদের তো বহু সৈন্য সামন্ত নেমে মালাটার কোনো সন্ধান পেল না, তা পাগলটাকে বলুন মালাটা এনে দেবে। তা বাদশাহ বললেন হ্যাঁ, সাগরে আমার মেয়ে স্নান করতে যে গলার মালাটা পড়ে গেছে, বহু সৈন্য সামন্ত পানিতে নেমে লড়াই করে কোনো মতো সাগরে সেই মালাটা বহু মূল্যবান মালা তুলে আনতে পারেনি, তা তুই যদি আমার মেয়ের মালাটা তুলে এনে দিতে পারিস তাহলে আমি কথা দিলাম তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। তা বলছে ওয়াদা পাক্কা? বলে হ্যাঁ ওয়াদা পাক্কা। সাগরে পড়ে গেছে আপনার মেয়ের মালা তো? বলে হ্যাঁ। আপনি যেটা বললেন ওয়াদা পাক্কা? বলে হ্যাঁ ওয়াদা পাক্কা, কথার মধ্যে কোনো গোলযোগ নাই। বলে না, বলছে একটা বালতি দেন। বলছে বালতি কি করবি, ওই সাগরের পানি ছেঁচে দিব? সাগরের পানি ছেঁচে আপনার মেয়ের মালা আমি তুলে এনে দেব? আশ্চর্য কথা, আরে সাগরের পানি তার কোনো শেষ নাই, তুই তুলে ফেলবি? বলছে হ্যাঁ বাঁধ দেব, একটা বাঁধ দিব, দিয়ে বাঁধের ওপারে সাগরের পানি সমস্ত তিনে তুলে বাঁধের এপারে নিয়ে আসব। তখন সাগরের পানি যখন শুকিয়ে যাবে তখন তো মালাটা নিশ্চয়ই দেখা যাবে, একটা বালতি এনে দেন। সঙ্গে সঙ্গে একটা বালতি নিয়ে এসে হাতে ধরিয়ে দিল, উনি চলতে লাগলেন সাগরের দিকে, আর কয়েকটা সৈন্য সামন্ত তারাও মানে সিপাই পিছু পিছু যাচ্ছে, সব পাগলটা পালাইছে কিনা দেখ, দেখা যাবে বালতিটা নিয়ে কোনো দিক দিয়ে পালিয়ে গেল বুদ্ধি শেষ, অতএব চারদিক দিয়ে ঘিরে ওকে চল। এবার সাগরের কিনারে গিয়ে এক ফুটে জলের মধ্যে নামল, নেমে বলছে সাগরের মধ্যে মালাটা পড়ে গেছে তো? বলে হ্যাঁ। ঠিক আছে তোমরা ডাঙায় দাঁড়িয়ে থাকো, আমি মালাটা বালতিতে জলে করে ডুবিয়ে তুলে দেবো, তখন তুমি আমরা নিয়ে মাছটাকে দেখাবা। বলে ঠিক আছে। এইবার করেছে কি, বালতিটা নিয়ে এক ফুটে জলের মধ্যে নেমে বালতি ডুবিয়ে ওই করে তুলে এই দেখেন, দেখেন আছে নাকি? তো দেখছো না বালতি কোথায়, মালাটা ঠিক নাই, বালতির জলটা ডাঙাতে বালিতে ফেলে দেওয়া সারা বালিতে শুষে নিয়েছে, তা বলছে মালা উঠে নাই? তা বলে না। বলে ঠিক আছে এইবার দেখি, আবার বালতি ডুবিয়ে তুলে এই দেখেন, আর অমনি বাস বালতির জলের সঙ্গে মালাটা এসে জাঙায় পড়ে গেছে। বলছে কি মালা পেয়েছেন? বলে হ্যাঁ। আর বালতি ডুবাবো? বলে না। মালাটাকে নিয়ে পাগলকে নিয়ে তখন ওদিকে আসছে একজন, মালা নিয়ে ছুটতে ছুটতে এসে বলছে হুজুর মালা তুলে দিয়েছে, তাহলে ওয়াদা যখন করেছে বিয়ে তো আমাকে দিতেই হবে, সাগর থেকে মালা তুলে দিল, আমি তো ওয়াদা খেলাপ করতে পারি না, ব্যবস্থা কর হোক মোল্লাকে ডেকে আনা হোক। বল মোল্লা সাহেব এখানেই আছে। বলে মোল্লা কাজী সাক্ষী বলো সব এখানে আছে। বলে মেয়েকে রেডি হতে বলো, মেয়ে রেডি হয়ে আছে। বলে তাহলে শাদীর কাজ শুরু করে দেন, পাগল চলে আসতে আসতেই। এবার পাগল এক পা এক পা করে বালতি নিয়ে এসে যেখান থেকে বালতিটা হাতে দিয়েছিল সেখানে নামিয়ে দিয়ে
বলছে হুজুর আমি তাহলে এবার আসি স্কেলতে নেব। বলছে হুজুর আমি আসি, বলে কেন? বলছে হুজুর এত সব প্যান্ডেলের আয়োজন ব্যাপারটা কি? তা বলছে এটা তোমার বিয়ের তোমার শাদির জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বলছে কার শাদি? বলে তোমার শাদি কার সঙ্গে? কেন বাদশাহজাদির সঙ্গে? তা বলছে হুজুর আমি একটা পাগল মানুষ, আপনার মেয়ের যোগ্য স্বামীকে আমি হইতে পারি? আপনার মেয়েকে শাদি করা আমার সাজে না, সেটা মানাই। আমি তো আল্লাহর দেওয়ানা, আল্লাহর ফকির, আল্লাহর পাগল। আল ফাকরু ওয়াল ফাকরু মিন্নি, আল্লাহ আমার ভেদ, আমি আল্লাহর ভেদ। আল্লাহ আমাতে আবদ্ধ, আমি আল্লাহতে আবদ্ধ। আমার দুনিয়াদারির কোন নারীর প্রয়োজন আছে কি? আমার তো কোনো প্রয়োজন নাই। বলে তুমি না ওয়াদা করেছিলে আমি শাদি করব? বলছে হুজুর আমি সেদিন কি এক জায়গায় অবস্থান করছিলাম, হঠাৎ দেখতে পাচ্ছি শাহজাদিরা কয়েকটা সখী মিলে সাগরে স্নান করছে। আমি তখনই দেখলাম সাদা শাহজাদির গলার মালাটা সাগরের পানিতে পড়ে গেল এবং বহু মূল্য তার। সৈন্য সামন্ত অনেকেই পানিতে নামিল, কিন্তু যেখানে মালাটা পড়ে আছে সে জায়গাতে কোনো সৈন্য কোনো সামন্তরা কেউ পৌঁছাইল না। আমি যেহেতু আপনার রাজত্বে বসবাস করি, তাই মালাটা তুলে দেওয়ার জন্য আপনার দরবার আমি এসেছিলাম। আমি মালাটাকে দেখতে পাচ্ছিলাম তো। হযরত ইব্রাহিম আদম বালকি বলল তুমি কি এক জায়গায়? বলে হ্যাঁ হুজুর, আমি এক জায়গায় বসে সমগ্র পৃথিবীটা দর্শন করতে পারি। পৃথিবীর কোথায় কি হচ্ছে আমি সবই দেখতে পাই, কিন্তু আমি কিছু বলি না, কারণ আমি আল্লাহতে দিওয়ানা। আমার বাহ্য কোনো জ্ঞান থাকে না, আল্লাহ ছাড়া আমি কিছু জানি না। হুজুর বেয়াদবি ক্ষমা করে দিয়েন, আমাকে বিদায় দেন, আমি আসি। একটা সুন্দর রাজপুত্র দেখে আপনার মেয়ের শাদি দিয়ে দিবেন, তাতে ভালো হবে। আমি পাগল মানুষ, শ্মশানে মশানে আটে ঘাটে জঙ্গলে পাহাড়ে পর্বতে কোথায় কেমন হয়ে এই পাগল হয়ে ঘুরে বেড়াই। আমার সঙ্গে আপনার মেয়ে গিয়ে কি মানাবে? না মেয়েটা সুখী হইতে পারবে? আর আপনার মেয়ের দুনিয়াদারি তার মনোবাসনা পূর্ণ করার মতো আমার মন মানসে কথা নাই। আমাকে ক্ষমা করুন, আমি বেয়াদবি করেছি, আমি চলে যাই। বাদশাহ ইব্রাহিম আদম বালকের মনে একটা নতুন প্রশ্ন জেগেছিল। ইব্রাহিম আদম বালকি সারাদিন ওটাই ভাবছিলেন, যেমন একজন পাগল যে এক জায়গায় বসে সমগ্র পৃথিবীর খবর এক জায়গায় বসে সব সে দেখতে পাই। রাত্রে বাদশাহ গভীর রাত্রে ঘুমিয়ে আছেন বিছানার মধ্যে পালঙ্কে। এমন সময় মাথার উপরে ছাদের উপরে ঘোড়ার পায়ের শব্দ। ইব্রাহিম আদম বালকে তরবারি নিয়ে গুপ্ত শত্রু ভেবে ছাদের উপরে উঠে দেখছে একটা পাগল ঘুরে বেড়ায়। বলছে ছাদের উপরে তুই কে? অমনি পাগলটা ঘুরে এক পাগল ঘুরে বলছে হুজুর আমি আমার ঘোড়া হারিয়ে গেছে তাই খুঁজে বেড়াচ্ছি। ইব্রাহিম আদম বালকি বললেন এই তোর ঘোড়া হারিয়ে গেছে, মাঠ জঙ্গল পাহাড় গ্রাম খোঁজ করবি? তা না করে শাহী মহল, এই ছাদের উপরে তোর ঘোড়া হারিয়ে গেছে, এই গভীর রাত্রে তুই ঘোড়া খুঁজতে এসেছিস? অমনি পিছন ফিরে তাকিয়ে বলছে হুজুর ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় না। বলে না। বলছে হুজুর ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে সোনার পালঙ্কে শুয়ে আল্লাহ পাওয়া যাবে কেমন করে? ইব্রাহিম আদম বালকি অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে, বলুন না হুজুর সোনার পালঙ্কে শুয়ে আল্লাহকে কেমন করে পাওয়া যাবে? ইব্রাহিম আদম বালকি বললেন তা তো আমি জানি না। এক পাও করে নেমে ফিরে এসে নেমে নিজের স্বয়ং কক্ষে শুলেন। যেই শুয়েছে আবার আওয়াজ পাচ্ছে, বলুন না হুজুর ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় সোনার পালঙ্কে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে কেমন করে? আবার লাফ দিয়ে উঠে দেখছে ছাদের উপরে পাগলটা নাই, কমনে হারিয়ে গেছে, কোথায় গেল? এদিক ওদিক খুঁজে নিচে নেমে দুই দরজায়
চারজন করে সিপাহি সজাগ পাহারা, বলছে একটা পাগল বেরিয়ে গেল, বলছে হুজুর পাগল তো দূরের কথা, একটা মশা মাছির ক্ষমতা নাই, আমাদের চোখের সামনে বেরিয়ে যায়, কেউ যায় নাই। ইব্রাহিম আদম বালখি বললেন, আমি তাহলে দুনিয়াদারিতে সমগ্র আরব দুনিয়াকে কম্পিত করে রেখেছে, শানিত তীক্ষ্ণ তরবারি, আমার নামে গোটা আরব আতঙ্কিত হয়ে থাকে, অথচ আমি আল্লাহর অনুসন্ধান করলাম না। বেগমকে গিয়ে বলছে, বেগম তুমি বিদায় দাও, যদি কখনো আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি তবেই ফিরে আসবো, নচেত আর আমি দেখা দেব না। ইব্রাহিম আদম বালখি মাঠের পর মাঠ, নদীর পথ নদী, 17 বছর পাগলের মতো ঘুরে বেড়িয়েছিলেন, গাছের পাতা খাই, গ্রামে ভিক্ষা করে খেতে লজ্জা পাই। একদিন নদীর কিনারে চুপ করে বসে আছে, খুঁজতে খুঁজতে বন্ধু গিয়ে বলছে, বন্ধু তুমি এখানে বসে আছো, তোমার মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, ছেঁড়া বস্ত্র পরে তুমি কি করো? বলছে, আমার মাথার টুপিটা ছিঁড়ে গেছে, তাই বসে বসে সেলাই করছি। বলছে, শাহি মহল সোনার তাজ, সোনার পালঙ্ক, বেগম মহল ত্যাগ করে কি এমন বস্তু পেয়েছো যে নদীর কিনারে তুমি বসে আছো? বলছে, কি পেয়েছো দেখবা? বলে, হ্যাঁ। বলে, এই দেখো, হাতের ছোঁচটা নিয়ে নদীর গভীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, যাও বন্ধু আমাকে ছোঁচটা কুড়িয়ে এনে দাও। বলল, না তাই কি পাওয়া যায়? স্রোত বইছে প্রবল স্রোত, গভীর নদী, একটা ছোঁচ কি খুঁজে পাওয়া যায়? বলে, যাই না। বলে, না। নিচের দিকে তাকিয়ে দেখো, অবাক হয়ে দেখছে নদীর হাজার হাজার মাছ, প্রত্যেকটা মাছের মুখে একটা করে ছোঁচ নিয়ে এসে ইব্রাহিম আদম বালকির পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে। ইব্রাহিম আদম বালকি বলছে, একটা সোনার সিংহাসন আমি ত্যাগ করে দিয়েছি, আল্লাহ আমাকে সারা দুনিয়ার মধ্যে মহাবাদশাহী দিয়েছে, আমার যখন খিদে লাগে গাছের পাখিরা আমাকে ফল ফিরে দেয়, আমার যখন ঘুম ধরে বাঘেরা আমার পাশে এসে ঘুমায়, আমার যখন ঘুম ধরে সাপেরা এসে আমাকে জড়িয়ে নিয়ে ঘুমায়, আমার যখন চান করতে মন হয় মাছের এসে আমার উপরে খেলা করে, আল্লাহ মহা সুখ মহা আনন্দ দিয়েছে। কখনো কখনো মন চেয়েছিল না বাড়ি ফিরে যাব, বনের পশু বাঘ ভাল্লুক যাদেরকে দেখে মানুষ আতঙ্কিত হয়, জঙ্গলে শিকার করতে আসলে চারিদিকে তীরন্দাজ বাহিনী আমাকে বাঘে খাবে বলে চারিদিকে আটকে থাকতো, আর আজকে এই জঙ্গলের মধ্যে আমি যখন ঘুমিয়ে থাকি দেখি বাঘের আমার পেটে শুয়ে থাকে, আমি ধাক্কি ফেলে দিয়ে ওদের পিঠে শুয়ে থাকি। একদিন মনে হলো থাকবো না বাড়ি ফিরে যাব, যখন আশ্রম থেকে আমি জঙ্গল থেকে বাড়ির দিকে ফিরতে চাইছিলাম, আমার চতুর্দিকে বাঘ ভাল্লুক শেগাল পশু পাখি চতুর্দিকে তারা ঝরঝর করে দাঁড়িয়ে কাঁদছে, সবার দুই নয়ন গড়িয়ে ঝরঝর করে অশ্রু বাড়ি ঝরে পড়ছে, সবাই আমার স্বামীকে ঘিরে দাঁড়িয়ে আমাকে কেউ যেতে দিবে না, এদের ভালোবাসা এদের স্নেহে এত আনন্দ পেয়েছি, জানি না আল্লাহ জান্নাতে কেমন সুখ দেয় বান্দাদের, আমার মনে হয় অনন্তকাল যদি আমি এদের মধ্যে থাকতে পারতাম আমার জান্নাতের দরকার নাই, এ যেন মহাশান্তি মহাসুখ মহা ভালোবাসা। পাগল কত রকমে আল্লাহ দুনিয়াতে বানিয়েছে তুমি শুনে নাও। জয় গুরু। আমি আর সময় অপচয় করব না, আসবে আপনাদের সামনে আলতাফ হোসেন ফকির। হুসেন কহি মাহজলোহনি বলি তোমাহারে, ও পানি দাহ গো মরি, ওই না পানির জ্বালাই জানছো হলে যাই, পানির জ্বালাই পানির জ্বালাই জানছো হলে যাই, ওমা দেখলে নাহা নজর করে, আজ আমি শহীদ হইলাম কারবালার জমি, ও কি হাহায় হায় হাহায় হাহায় রে, ও কি হাহায় হায় হাহায় হাহায় রে,
হুসেন কয় মাহাজো লোহনি বলি তোমারে পানি দাও গহমরে, ওই না পানির জালাই জান চলে যাই, ওই না পানির জালা ওমা দেখলে না নজর করে আজ আমি শহীদ হইলাম কারবালার জমি, ও কি হাই 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 রে, ও কি হাই 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 রে। গিয়াছিলাম সাত কুয়ার মাজার, শেষ বাহাদ করলো বিধি পাহারওয়ার, অতি যারে ঘরা তাহারা তাহারি রে, অতি যারে ঘরা অতি যারে ঘরা তাহারা তাহারি রে, আমার মাহায়ের আগে কইও সহমাচার, ফিরবে না হাজে হাই 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 রে, ও কি হাই 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 রে। তাল জো মাসে কান্তে ছেড়ে হে ওঠার শক্তি নাই, আগে জানলে রে তোর দিহি দাহার নাই, ওই না আমার মাকে মাহবলিহিয়া রে, ওই না আমার মাকে ওই না আমার মাকে মাহবলিহিয়া রে, বসে দুনিয়ার কহরার কে হো উহম্মদের সহময় হলে পাগল কানাই কয়, আইরে কাপের হাতে হে বাহা চাহার নাই, আইরে কাপের হাতে হে বাহা চাহার নাই, ও কি হাই 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 হাই। নিশ্চয় খুব দুঃখজনক, জনক রাজা, জনক জনকের রাজা, আকাশে বৃষ্টি নাই, অনেক মানুষ পিপাসিত, যে জনক রাজা ঘুমের যজ্ঞে স্বপ্ন দেখলেন কি মহাশয় আপনাকে হাল ধরতে হবে মাঠের মধ্যে, আপনি তো রাজা আপনাকে হাল ধরতে হবে, নচেত বৃষ্টি হবে না। ওই রাজা মহাশয়কে তা সে মাঠের মধ্যে হাল ধরাতে হলো, কে জনক রাজা, জনকের রাজা, সে হাটের মাঠের মধ্যে লাঙ্গলের মুঠি ধরল,
তখনই ওই মুহূর্তে আকাশে বেগ গর্জন করতে লাগলো। সে বৃষ্টি ধাই ধাই করে পড়ে যায়। জনক রাজা যখন হালের মুঠি ধরে, ওই হালের মুঠি ধরে যখন যাচ্ছে, লাঙল নিয়ে যাচ্ছে, ওই লাঙলের ফালের মধ্যে এক সুন্দর কলসি, সেই কলসির মধ্যে একটা ফুটফুটে সন্তান ছিল, যার নাম হলো জানকী। সে কলসির মধ্যে ছিল জানকী, সীতার আসল নাম হলো জানকী। ক্লাস নাইনে যখন পরীক্ষাতে বসতাম, পরীক্ষায় বসেছি, পরীক্ষা রেজাল্ট, পরীক্ষার মধ্যে প্রশ্ন করেছে সীতার আসল নাম জানকী, ওটাই উত্তর ওটাই প্রশ্ন। মাস্টারমশাইকে বললাম, মহাশয় প্রশ্ন তো মোটামুটি সবই লেখা হলো, কিন্তু সীতার আসল নাম জানকী স্যার একটা বলে দিলে ভালো হতো। সীতার আসল নাম জানকী, উনিও বলছেন সীতার আসল নাম জানকী, সীতার আসল নাম হলো জানকী। সে জানকী নিয়ে সুন্দর ফুটফুটে বাচ্চা ঘরে গিয়ে নিয়ে বিশাল সুন্দর আয়োজন করলেন। হাজার হাজার দেশ বিদেশের লোক এসে তার ঘরে এসে গৃহে এসে সেবা করবে আয়োজন করলেন। 100 জন ব্রাহ্মণ পণ্ডিতকে আমন্ত্রিত করেছে, 1 থেকে 100 জন। সে যুগে সে কালে 1 নম্বর ব্রাহ্মণ ছিলেন রাবণ, রাবণকেও নিমন্ত্রণ করেছেন। রাবণকে যে নিমন্ত্রণ করেছেন, রাবণ ওই আশ্রয়ে এসেছেন, জনক রাজার গৃহে এসেছেন। গৃহে আসার পর তো বলছি, মহারাজ সেবার আয়োজন করেন, সেবা দেন মানুষকে, সেবা করুক। তো বলছেন, আপনি সেবা করবেন না মহারাজ? বলছে, আমি সেবা করব না। কেন? আমি সেবা করতে পারি, যদি আমাকে এক ঘরে এক গৃহে তোমার মেয়ে যে আছে জানকী, তার হাতে যদি আমাকে সেবা দাও তাহলে আমি সেবা করব, নচেত করব না। এক ঘরে ওই রাবণ রাজাকে বসে আসন দিলেন, দরজা খিল লাগিয়ে দিলেন। মা জানকী 6 বছরের মা, তার রাবণ রাজার সামনে দশানন, তার দুদিকে 10টা মাথা, তাকে দেখলে ভয় লাগবে না, 6 বছরের বালক কন্যা। তার আশ্রমে এসে তাকে সেবা দিলেন। মহারাজ, মহারাজ খা সেবা করুন। বলছে, মারে আমি তো সেবা করতে পারবো না। কেন মহারাজ? বলছে, আমি সেবা করতে পারি, তোকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? যে আমার লঙ্কায় তোকে একদিন যেতে হবে মা, যদি কথা দিস তাহলে আমি তোর হাতে সেবা করবো, নাহলে করবো না। সেদিন কথা দিয়েছিলেন মা জানকী, রাবণ রাজাকে কথা দিয়েছিলেন, হ্যাঁ আমি লঙ্কায় যাব, আমাকে ছলনা করে নিয়ে যেতে হবে। সে রাবণ রাজে 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি, স্বর্গে যাওয়ার জন্য রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করেছিলেন সীতা। সেদিন যদি জানকীকে না তুলে নিয়ে যান তাহলে কিন্তু স্বর্গবাসী কেউ হতো না। তো আকাশে বৃষ্টি হলে বৃষ্টি আসতে হবে এমন কোন কারণ? অনেক জায়গায় দেখেছি, অনেক লোক অনেক গ্রামে জল ডাকতেছে, অনেকগুলো ছেলে মেয়ে বসে, না মা, জল সে খোদাতালার ইচ্ছামতি হবে। মা জানকী যেদিন হাসবে সেদিনই জল আসবে। তাই পদকথা বললেন, ওই না তাল জো মা হাসে কান্দে ছেড়ে হে উঠার শক্তি নাই, ওই না কান্দে হে তোর দিহি দাহার নাই, ওই না আমার মাকে মা বলিয়া রে, ওই না আমার মাকে, ওই না আমার মাকে মা বলিয়া রে, ওই সে দুনিয়ার কহরার কে হো না
মতের সময় হলে পাগল কানাই কয় হাইরে কাফের হাতে বাহা চাহার না ওকে হাহাই হাই হাহাই হাহাই রে ওকে হাহাই হাই হাহাই হাহাই মঞ্চে বাবা মা বাবারা এসেছেন, ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে এসেছেন, কথাগুলো মনে রাখবেন মা। এই সাধুগুরু বৈষ্ণবের আশ্রমন আগমন যে হয়েছে এই আসরে, একদিন এক শিশুকন্যা তো বলছে বাবা আমি বদলপুর সে রথের রথযাত্রার সময় আমি গান শুনতে যাব। বাবা আমিও তোমার সঙ্গে রথযাত্রায় গান শুনতে যাব। বলছে না তুই ছোট মেয়ে তুই বুঝবি কি, তোকে যেতে হবে না। না বাবা আমি যাব। বাইনা ধরেছে বাবার কাছে, মা মা আমার বাবাকে বলো না আমি আমি গান শুনতে যাব। তো বলছে মেয়েটা যখন ওইভাবে বাইনা ধরেছে তো নিয়ে যাও না। তখন মেয়েকে হাতে করে ধরে নিয়ে গান শুনতে এসেছে। গান শুনতে শুনতে মধ্যরাত্রিতে বাবা ঘুমিয়ে গেছে কিন্তু মা শিশু সন্তান ঘুমায় নাই, ছোট বাচ্চা সে কিন্তু ঘুমায় নাই, বাবা ঘুমিয়ে গেছে এ পোয়ালের উপরে ঘুমিয়ে গেছে। মধ্যরাত্রিতে ওই মঞ্চে সাধু বাবা বলছে কি, সাধুগুরু বৈষ্ণব দর্শন হলো অমৃতাসার ফল, সাধুগুরু বৈষ্ণব দর্শন হলো অমৃতাসার ফল, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যখন মা শিশু সন্তান যখন যুবতী হল তাকে তো পরের বাড়ি দিতে হবে, তার বড় বিশাল বাড়িতে বিয়ে হয়েছে, রাজবাড়িতে বিয়ে হয়েছে, গরিব ঘরের সন্তান, নাম ছিল মা তার নিরুপমা, যার উপমার শেষ নাই তার নাম হলো নিরুপমা। এই নিরুপমা যখন 18 বছর যুবতী হল বাবা তাকে বিয়ে দিল এক রাজার ছেলের সঙ্গে, বিয়ে করে যখন বাড়িতে নিয়ে গেল তার বাবার বাড়িতে তুলসীর গাছ ছিল, তারপরের দিন সে তুলসীর গাছ নষ্ট হয়ে যায়। সে রাজবাড়িতে গেলেন, যে শ্বশুর বাড়িতে গেলেন, শ্বশুর বাড়িতে গিয়ে সকালবেলায় স্নান টান করে এক কাপড়ে সারা বাড়িতে ধূপ জ্বালিয়ে উলু ধরে দিচ্ছে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো শ্বশুর বাবা ডেকে বলছে এ বৌমা এদিকে এসো, এসব কি করছো তুমি, ফালতু খরচা করছো কেন, এসব করতে তোমাকে কে বলেছে, সারা বাড়ি তুমি ধুপে ধূপ করে দিয়েছো, বাড়িটা আমার ধুয়ে নষ্ট হয়ে যাবে, রং নষ্ট হয়ে যাবে, এই কাজ তোমাকে কে করতে বলেছে, কে তোমাকে অর্ডার দিয়েছে। বলছি বাবা আমাকে তো কে দেনি, আমি বাবার বাড়িতে করি তো তাই এখানে করছি। না আমার বাড়িতে থাকতে গেলে এইসব চলবে না, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। মা জননী তখন চোখের জল, বলছে বাবা এ কথা বলতে পারলে বাবা। তারপরের দিন এক সাধু বাবা এসেছে তার বাড়িতে গৃহে, কিছু ভিক্ষা সামগ্রী চাইছে, মা মা গো কে আছো মা, আমাকে কিছু ভিক্ষে দেবে মা, আমি গত 2 দিন ধরে কিছু খাইনি মা। তো সাধু বাবা এসে ডাক দিচ্ছে, বলছে মা গো কে আছো, আমাকে কিছু ভিক্ষে দেবে মা। মহারাজ কিন্তু ওদিকে বারান্দায় দাঁড়িয়ে বসে আছে চেয়ারের মধ্যে। তখন ওই বৌমা
থালাই করে কিছু চাল আর কিছু আলু সাধু বাবাকে দিতে গেছে। বলছে, বাবা সেবা করবে না চাল ডাল দিব? বলছে, না মা, তোমার লক্ষ্মী কুলংশী জন্ম মা, মাগো আমি অনেকবার ডাক দিয়েছি, তুমি তুমি এত দেরি করলে কেন? যে আমার শ্বশুর বাবা বাইরে দাঁড়িয়ে আছে তার জন্য। মাগো তোমার হাতে আমি ভিক্ষিও নেবো না, তোমার বাড়িতে আমি অন্ন গ্রহণ করবো না। মাগো তুমি লক্ষ্মী কুলংশীর জন্ম, তুমি সুখে থাকো মা, সুখে থাকো। তো বলছে, বাবা আমার বাড়িতে আমি ভিক্ষে দিতে আসতে পারি, কিন্তু আমি তোমাকে ভিক্ষা দেবো না বাবা, তোমাকে আমি ভিক্ষা দেবো না। আমরা পুরাতন ভাঙিয়ে খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদিন নাই। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা পুরাতন ভাঙিয়ে খাই, আমাদের বাড়িতে কোনো নতুনের আমদানি নাই। এ কথা বলে সাধু বাবা কিন্তু গেল চলে। রাজা মহাশয় এ কথা শুনতে পেল, তার বৌমাকে ডাক দিল, বৌমা এদিকে এসো। সাধু বাবাকে কি যেন বললে, তুমি সাধু বাবা চলে গেল, খেতে চাইলে খেতে দিলে না, ভিক্ষে চাইলো ভিক্ষে নিল না। সে সাধু বাবাকে তুমি কি বললে যে সাধু বাবা চলে গেল? বলছে, বাবা কিছু বলিনি তো। বলছে, বাবা এই যে রাজবাড়িটা, বিশাল রাজবাড়ি, আপনি কি খেটে করেছিলেন বাবা? বলছে, না আমার বাবার ছিল। আচ্ছা তোমার বাবা কি খেটে করেছিল? বলছে, না তার বাবার ছিল। তার বাবা কি খেটে করেছিল? বলছে, না তার বাবার ছিল। রাজা ছেলে রাজা হবে, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে, এভাবে পরিচালনা হয়ে আসতেছে। একদিন আপনি গত হয়ে যাবেন, রাজা হবে কে? আমার ছেলে। তাই সাধু বাবাকে বললাম, আমরা পুরাতন ভাঙিয়ে খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এ কথা বললেই সাধু বাবা চলে গেল। এ কথা যখন রাজা মহাশয় শুনল, তখন বৌমার পা ধরে কাঁদতেছে, না তুমি লক্ষ্মী মা, আমাকে যে কথা বললে মা, আমার বাড়িতে আজকে সব কিছু হবে, আমার বাড়িতে আরাধনা ঠাকুরের ভোগ হবে মা, তুমি আমাকে যে দীক্ষা দিলে মা, এই দীক্ষা আমি কোথাও কোনোদিন পাইনি। সে বাড়িতে ঠাকুরের ভোগ হলো, সে উলুধ্বনি হলো, সে ধূপ জ্বালানো হলো। একসময় রাজা মহাশয় তো মনোভাব নিয়েছে, আমার সারা দ্বীপ বিশ্বে ঢোল পিটে দাও, আমার বাড়িতে কাপড় বিতরণ হবে আর ঠাকুরের ভোগ হবে। সবাই আসলেন, কিন্তু গাছতলে একজন সাধু বাবা বসে আছে, সে কিন্তু আর আসলেন না। রাজা মহাশয় দোতলার উপর থেকে দেখছে যে সাধু বাবা বসে আছে, সবাই আসে সেবা করছে, কিন্তু সাধু বাবা আসলো না। সবাই আসলো, কিন্তু সাধু বাবা আমার গাছের তলায় বসে আছে, সে আসলো না কেন? রাজা তখন নিচ থেকে নেমে সাধু বাবার কাছে গেছে, বলছে, বাবা আমার দরবারে চলুন। বাবা, ও বাবা, সাধু বাবা কিন্তু ধ্যানে ছিলেন। সাধু বাবা, কে রে, কে তুই? নাস্তিকের মতো কথা কহ, কে রে তুই নাস্তিক? আমাকে নাস্তিক বললেন বাবা? আমি রাজ্যের রাজা, আপনি আমাকে নাস্তিক বললেন? বলছে, হ্যাঁ তুমি নাস্তিক। এক বছর বন্যার সময় 20 লাখ মানুষ তোমার দরবারে গেছে, তুমি অন্ন দাওনি, সে লোক অনাহারে মারা গেছে, আজকে তুমি 1 লক্ষ টাকা খরচা করে 2 লক্ষ টাকা খরচা করে সে ঠাকুরের ভোগ লাগিয়েছ, সোনার মন্দির নির্মাণ করেছ 20 লক্ষ স্বর্ণামুদ্রা দিয়ে। সে মন্দিরে তোমার দেবতা নাই, সে তোমার দরবারে আমি সেবা করতে যাব না। বাবা কি কথা বলছো বাবা? বলছে, হ্যাঁ আর যদি যেতে হয় আমাকে অমৃতাসার ফল এনে দিতে হবে, যে পান করলে মানুষ জীবনে মরে না। রাজার তখন গেল মাথা ঘুরে, বাড়িতে এসে মাথা হেট করে চেয়ারের মধ্যে বসে আছে, মাথা হেট করে আছে। তার বৌমা বলছে, বাবা আজকে আনন্দের দিনে আপনি বাবা মাথা হেট করে বসে আছেন কেন? বাবা কি হয়েছে? মারে সামান্য সাধু আমার দরবারে আসবে না, আমার বাড়িতে সেবা করবে না, আমাকে নাস্তিক বলে আমার বাড়িতে যদি সেবা করে তাকে নাকি অমৃতাসার ফল দিতে হবে। আমি অমৃতাসার ফল পাবো কোথায় মা? বলছে, বাবা আমার সঙ্গে চলো। বৌমা বলছে, বাবা আমার সঙ্গে আপনি আসেন, আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব। সাধু বাবু বলছে, বাবা আমার আশ্রমে চলেন বাবা, সেবা করবেন বাবা। বলছে, মা রে তুই আমাকে কিছু বলিস না মা, তুই লক্ষ্মী কুলংশে জন্ম মাগো, তুই আমাকে কিছু প্রশ্ন করিস না মা, আমি তোর শ্বশুরের কাছে কিছু চেয়েছি মা, তোর শ্বশুরকে দিতে হবে। বলছে, আমার শ্বশুর দিতে পারবে না, তোমাকে যেতে হবে বাবা। বলছে, না
এক বছর বন্যার সময় 20 লাখ মানুষ তোমার শ্বশুরের দরবার এসেছিল, তোমার শ্বশুর অন্ন দেয়নি, সে লোক অনাহারে মারা গেছে। আজকে 20 লাখ স্বর্ণমুদ্রা দিয়ে মন্দির নির্মাণ করেছে, সে মন্দিরে দেবতা নাই, মা আমি যাবো না, যদি যেতে হয় তাহলে ওই অমৃতাসার ফল দিতে হবে, সে 20 লাখ মানুষকে আমি আবার পুনরায় এই এই কলিতে আবার ফিরনায় নিয়ে আসবো। ও তাহলে অমৃতাসার ফল পাবো কোথায়? মাগো আমি যাবো না মা। কেন? সাধুগুরু বৈষ্ণব আপনি, সাধুগুরু বৈষ্ণব দর্শন হলো অমৃতাসার ফল, সাধুগুরু বৈষ্ণব দর্শন হলো অমৃতাসার ফল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, সাধুগুরু বৈষ্ণব দর্শন হলো অমৃতাসার ফল। যে কথা ফল বলা হলো মা, এ কথা যেন মোটেই শ্বশুর বাড়িতে করিয়েন না, সব কিছু কিন্তু একদিন ছেড়ে চলে যেতে হবে মা। তাই গানে আসি কেমন? না পাহানি খাওয়ার গিয়াছিলাম সাত কুয়ার মাজার, শেষে পাহাদ করলো দিধি পাহরবার, অতি যারে ঘরা তাহারা তাহারি রে, অতি যারে ঘরা অতি যারে ঘরা তাহারা তাহারি রে, আমার মাহে রাগে কইও সমাচার, ও তোমার বেটা হুসেন আহলি ফিরিবে না হাজার, হাই 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 রে, হাই 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 রে, ও কি হাই 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 রে, কি হাই 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 রে, ও কি হাই 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 হাই। উৎকল ঋষির পুত্র নাম ছিল মুদগল্য, প্রত্যেক দিন সারাদিন মাদুগরি করে সন্ধ্যাবেলায় গিয়ে বিকালবেলাতে গিয়ে গঙ্গার ধারে বসতেন, স্নানানি করে ডাঙায় বসে ভগবান শ্রীহরি বিষ্ণুকে আহ্বান করতেন, হে ভগবান আমাকে তুমি দর্শন দাও। আর মুদগল্য ঋষির প্রার্থনায় বৈকুণ্ঠ ছেড়ে ভগবান শ্রীহরি বিষ্ণু এসে সামনে বসে পড়তেন, অম্লান বদনে নানান গল্প কথোপন করতেন ভগবান শ্রীহরি, অম্লান বদনে বসে বসে শ্রবণ করতেন। প্রত্যেক দিন স্নান করতে যাই অনেক দেরি হয়, বাড়িতে বউ বলছে স্নান করতে আমার বাড়ি থেকে নদী যেতে 2 মিনিটের পথ নয়, অথচ সারা বিকাল মানুষটা গঙ্গা ধারে যে করে কি না, একটু দেখা আমার দরকার। চুপ চুপ করে বউ জঙ্গলে জঙ্গলের ফাঁকে ফাঁকে গিয়ে আড়াল থেকে দেখছে নদীর কিনারে ডাঙার উপরে ভগবান শ্রীহরি বিষ্ণু বসে আছেন, আর সামনে মুদগল্য ঋষি করজোরে প্রভু নানান উপদেশ বাণী বলছেন, অম্লান বদনে শুনছেন। শুনতে শুনতে এইবার সষ্টাঙ্গ ভক্তি দিয়ে উঠবে, আর অমনি বউ চুপ চুপ করে বাড়ি পালিয়ে আসলেন। ওই মানুষটাকে কি সুন্দর না দেখতে, মানুষটাকে এমন পুরুষ্ট জঙ্গলের মধ্যে আমি কোনোদিন দেখি নাই, কিছু বললেন না, আসলো বস্ত্র ছেড়ে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে খেতে বসলো, একসঙ্গে খাওয়া দাওয়া সারল। এইবার বিছানায় দুজনে একই বিছানায় শুয়েছে, শোয়া মাত্র মুদগল্যর স্ত্রী স্বামীর হাত ডান হাতটা হাতে করে তুলে নিয়ে নিজের মাথায় চাপিয়ে নিল। তা মুদগল্য বলছে, কি তুমি আমার হাত তোমার মাথায় চাপাচ্ছ কেন? তা বলছে, শোনো তুমি সত্যি কথা আমাকে বলবা। বলে, সত্যি কথাই তো বলি, কি বলতে হবে বলো? তা বলছে, নদীর ধারে বসে বসে গল্প করছিল তোমার সঙ্গে ওই মানুষটা কে, ঠিক করে বলবা কিন্তু। তা বলছে, ওই মানুষটা হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু, প্রত্যেক দিন আমি যখন নদীতে গিয়ে স্নানানি করে প্রার্থনা করি ভগবান শ্রীহরি বিষ্ণু এসে আমার সামনে দণ্ডায়মান হন, উনি বসে থাকেন, নানান উপদেশ বাণী দেন, আমি অম্লান বদনে শুনি। তা বলছে, বৈকুণ্ঠ ধামের বিষ্ণু মানে বিশ্ব জগতের যিনি মালিক ভগবান? বলে, হ্যাঁ। বলছে, হাই হাই রে, এত অভাব দুঃখ কষ্ট আমাদের,
পরনে বাপ বস্ত্র নাই, পেটে ভাত জুটে না, কুড়ি ঘরে বসবাস, তোমার ভগবান সঙ্গে অতই যদি পীড়িত, তা ভগবানকে বলতে পারো না আমাদের অভাবটা একটু বোচন করে দাও? বলে তা তো আমি বলি না। তা বলছে শোনো, কোনোদিন বলনি, আগামীকালকে গিয়ে ভগবানকে বলবা আমাদের সোনার বাড়ি বানিয়ে দাও, বাড়িতে সোনা দানা টাকা পয়সাতে ভরিয়ে দাও। তা বলছে আমি বলতে পারবো না। কি বলবা না? বলে না। তাহলে জেনে রাখো, কাল যদি ভগবানকে ওই কথা তুমি না বলো, এ তো সাকা সেতুর নামে।